নতুন ভাবে রামলিঙ্গম পাঠ তথা একটি ৪.৫ কোটি উড়ান দ্বারা উদ্ঘাটিত হয়েছি এবং আম গহরে আম সাগরে আমার প্রিয় সাংসদ আম গহরে মাননীয় মুখ্যমন্ত্রী আশীর্বাদে আজি পৌঁছাইবা আমার আজকার সমস্ত প্রিয় সাংসদ শ্রীমতী প্রমীলা বিষয় মহোদয়া আম গহরে উপস্থিত অনেক আম গহরে উপস্থিত অনেক ছত্রপুরর মাননীয় বিধায়ক বন্ধু সুভাষ বেহরা তদারক করে মাননীয় মুখ্যমন্ত্রী যে আশা এবং আকাঙ্ক্ষা এবং বিশেষভাবে ব্রহ্মপুর শহরকে সুন্দর ভাবে গড়ি তুলে আমাকে দিয়েছেন এবং আমমান সেবার সে নিজকে নিয়োজিত করছেন এবং কঠিন পরিশ্রম দ্বারা বারম্বার গঞ্জাম এবং এই যে আমার যুব আইএস অফিসর মানুষ কঠিন পরিশ্রম এবং তাঁর সহ রয়েছে সমস্ত আমার সরকারি কর্মচারী মানুষ কঠিন পরিশ্রমে ইয়ে হচ্ছে প্রতিফল এবং আমরে অনেক সেই তিনজন বরিষ্ঠ আইএস অফিসর মানুষ ভিতরে আমার পিটিডিআরডি মহোদয়কম হয়ে পার মাননীয় মুখ্যমন্ত্রী কিভাবে জলদি ইনাগুরেসন করবে সেপ্রতি মধ্যে সি কঠিন পরিশ্রম করছেন সিবি আম গহরে অনেক এবং আমার বুদ্ধিজীবী মানে পূর্বতন কর্পোরেটর মানে এবং বিশেষভাবে আমার পূর্বতন মেয়র এবং সর্বোপরি স্কুল ছাত্রছাত্রী মানে এবং আমার এসএসজি মহিলা মানে এবং ব্রহ্মপুর শহর সমস্ত নাগরিক মানে আপনার সমস্ত স্বাগত জনাওছি এবং বিশেষভাবে আজ এই কার্যক্রমে আমার সমস্ত তরফর গঞ্জামবাসী তরফর ব্রহ্মপুরবাসী তরফর মাননীয় মুখ্যমন্ত্রী যেদিন সে কিন্তু ব্রহ্মপুর শহর মোর দায়িত্ব ব্রহ্মপুর শহর উন্নতির দায়িত্ব মোর ব্রহ্মপুর শহরকু ওড়িশার এক সর্বশ্রেষ্ঠ শহর ভাবে এবং পরিগণিত করার যে